Assalamualaikum. This is your Abir and welcome back to Abitech Bangla 73. আচ্ছা আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা কিরকম দেখছেন? এক সেটআপে। আচ্ছা এবার দেখেন তো অন্যরকম একটা ফিল আসছে। আজকে আমরা শিখব। সো আমরা সবাই জানি যে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ডের রিমুভ এই সিস্টেমটা এই প্রসেসটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে কম্পিউটার দিয়ে করা যায়। কম্পিউটার দিয়ে করতে হলে একটা সফটওয়্যার লাগে, সেটার নাম হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস। বাট সমস্যাটা হচ্ছে অনেকের বাসায় হয়তো কম্পিউটার আছে বাট খুবই লো ক্যাটাগরি, আমার মতো লো কনফিগারেশনের কম্পিউটার যেগুলোতে আফটার ইফেক্টস হয়তো সাপোর্ট করে না, বা সাপোর্ট করলেও খুবই লেন্দি প্রসেস হয়, বা আপনারা আবার অনেকে আছে আফটার ইফেক্টসের কাজ বোঝে না। সো আমরা আজকে শিখব যে কীভাবে মোবাইলের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই কাজটি করবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, আর এই ভিডিওতে লাইক দেবেন অবশ্যই, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। সো মোবাইল দিয়ে এই কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম ক্যাপকাট। আর হ্যাঁ অবশ্যই বলবো যে অ্যাপসটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে ফ্রিতে দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। আর আমি চেষ্টা করবো গুগল প্লে স্টোরের লিঙ্কটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। সো চলুন বাকি কাজটুকু আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি। ওকে, আমরা ক্যাপকাটে আসার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে চাপ দেবো প্লাস আইকনে। প্লাস আইকনে চাপ দেওয়ার পর আমি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনার যে কোনো ইচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর আমরা করব কি, এখান থেকে যে ওয়াটারমার্কটা আছে সেটা আগে রিমুভ করে দেবো, এইখান থেকে এটা সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে যে ডিলিটটা দেখছেন এই ডিলিটে চাপ দেবো। তারপর আমরা এখান থেকে ওভারলেতে চাপ দেবো। ওভারলেতে চাপ দেওয়ার পর অ্যাড নিউ ওভারলে। এরপর আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করব। সো ধরেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা দুই আঙ্গুল দিয়ে জুম করে নেব। জুমটা এই জন্য বললাম যে আপনার ভিডিও সাইজটা হচ্ছে আপনি আপনার মতো করে নেবেন। দেন আমরা এটাকে হচ্ছে আমাদের মতো হচ্ছে একটু কাটছাট করে নেব, স্প্লিট দেব, দেন ডিলিট। উপরেরটাকেও হচ্ছে আমরা সিলেক্ট করবো, তারপর হচ্ছে এখান থেকে স্প্লিট। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা দ্বিতীয়টাকে ডিলিট দিলাম। দেন আমরা করবো কি, এটাকে সিলেক্ট করবো। করার পর আমরা এখান থেকে নিচে দেখতে পাবো, স্ক্রল করলে সোয়াইপ করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা চাপ দেব। দেখতে পাচ্ছেন যে সামানে আমাদের হচ্ছে স্কেল দৌড়াচ্ছে। এই সময় ক্যাপকাট ক্লোজও করা যাবে না এবং ফোনে আদার্স কাজ করা যাবে না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে। এখন আমরা করব কি, উপর থেকে আপলোড বাটনে চাপ দেব, তারপর আমাদের যা আছে এই সেটিংই রাখবো। যদি আপনার যদি 1080p না থাকে তাহলে 1080p দিয়ে নেবেন, দিয়ে 30fps বা 60 আপনার মতো fps দিয়ে এক্সপোর্টে চাপ দিবেন। দেন আপনারা দেখতে পাবেন যে কাজ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ডান দিয়ে দেবো। তারপর আমরা হচ্ছে যদি এখন গ্যালারিতে যাই তাহলে আমরা ট্রান্সপারেন্ট ভিডিও বা আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড আমাদের কাজ করার ভিডিওটি পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এই ভিডিওটি আপনাকে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন সম্পূর্ণ ইনশাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে তো ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। সো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।